আমাদের প্রিমিয়ার মোড় বিশেষ করে সব লোকে এখানে মুনিশকে টাকা বেশিরভাগ তাই আজকেও যাচ্ছিল যার ক্ষেত্রে কিছু মুনিশ গাড়ির মধ্যে চাপ ছিল হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে একদম মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে কোথায় যাচ্ছিল গাড়িগুলো গাড়িগুলো যাচ্ছিল বহরমপুর দিকে আর মুনিশগুলো যাচ্ছিল ঠিক ওই বহরমপুর দিকে কিন্তু এই ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে কিন্তু দেখুন পুলিশ অনেক লেটে এসছে টোল ফ্রি গাড়িগুলো লেটে এসছে অনেক এখনো কোনো সুরাহা হয়নি আমরা চাইছি গ্রামের লোকের দাবি যে রাস্তাটা পুরোপুরিভাবে সমান হোক সারা জীবন মানুষ মারা যাচ্ছে আজকে ছটা মারা গেছে আগামী বছরে মারা গিয়েছে চারটে এইভাবে প্রতি বছর মারা যাচ্ছে তো এটা যতক্ষণ সুরাহা না হবে আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি নিচ্ছি যে আগে রাস্তাটা করুন তারপরে গাড়ি ছাড়বো আমরা যে গ্রামের লোক এটা সবারই একই দাবি আপনি দেখুন ক্যামেরাটা ওদিকে ঘোরান দেখুন ছোট গাড়িতে যাচ্ছিল কিভাবে হয়েছে কিছু বুঝতে পারছেন হ্যাঁ জানা গেছে এখানে যে একটা গাড়ি দাঁড়িয়েছিল লোকগুলো চাপ ছিল ওখানে অনেক লোক ছিল চাপ ছিল পিছন থেকে একটা গাড়ি এসে তাকে ওই লোকগুলোকে ঝাঁকের মধ্যে মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে গাড়িটাকে ধরা পড়েছে গাড়িটা এখনো ধরা পড়েনি আমরা পুলিশ থেকে দাবি রেখেছি যে গাড়িটা ধরা পড়ুক ওদের একটা সুরাহা হোক ওরা ইন্স্যুরেন্সের টাকা পাক আর আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে রাস্তাটা সুন্দরভাবে ক্লিয়ার করা যায় যে রাস্তার জন্যই কি হয়েছে এটা হ্যাঁ এটা রাস্তা খারাপের জন্য কি বলছেন পুলিশ প্রশাসন কি বলছেন পুলিশ প্রশাসন বলছে আমরা করে দিচ্ছি গাড়িগুলোকে ছেড়ে দিন আমরা চাইছি না ছেড়ে দেবো না লিখিত দেন তারপরে ছাড়ো সেটা আমি বলে কোথাও থাকবে।